আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসার পর থেকে ভালো আছেন তো? আপনারা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়ে কথা চলছে। তো আর কিছুদিনের মধ্যে আপনাদের এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে, 12ই মে আপনাদের এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে। তো অনেকেই এসএসসি রেজাল্ট আপনার মোবাইল দিয়ে দেখতে পারেন না, তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার হাতের মোবাইল দিয়ে অনলাইনে করে বসে খুব সহজে আপনার রেজাল্ট দেখে নেবেন। তো তার জন্য আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, তো আপনারা মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করলে বুঝতে পারবেন, আপনার মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো প্রথমে আপনি কী করবেন, আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে, তো এই অ্যাপসটি আসার পর থেকে ফোনে রয়েছে, তো না থাকলে আপনি ইনস্টল করে নিয়ে নেবেন, ঠিক আছে? তো এই অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন। তারপর প্রবেশ করার পর যখন এরকম ইন্টারফেস চলে আসবে, তো আপনি দেখছেন এখানে সার্চ বার আছে, তো সার্চ বারে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো সার্চ বারে ক্লিক করে দিলাম, তো আমরা ফোনে বসে নেট কানেকশন দিয়ে দিতে হবে। তো আমার ফোনে নেট কানেকশনটি আমি দিয়ে দিচ্ছি। তারপর সার্চ বার যখন আসবে, সার্চ বার লিখবেন এসএসসি রেজাল্ট, এসএসসি লিখে ডাই স্পেস দিবেন, তো লিখবেন রেজাল্ট এসএসসি রেজাল্ট 2024। তো এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ করে দিবেন, তো আমি এটা লিখে সার্চ করলাম। তো তারপর এইরকম ইন্টারফেস চলে আসবে, তো আপনি কী করবেন, এখন যে প্রথম যে ইন্টারফেসটি বা ওয়েবসাইটটি রয়েছে, আপনি কী করবেন, প্রথম ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন। এটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, তো এখানে উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি, তো এটা ক্লিক করা মাত্র এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করুন, প্রথমে রয়েছে এক্সামিনেশন, তার মানে আপনার এক্সামের নামটি দিয়ে দিবেন এখানে ক্লিক করে। তো এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি প্রথমেই। তো এটার উপরে ক্লিক করার পর এখানে আপনার যেহেতু এসএসসি রেজাল্ট চেক করবেন, আপনি কী করবেন, এসএসসি ভোকেশনাল এটা দিয়ে দিবেন, যে যারা স্কুলের বোর্ড থেকে রেজাল্ট চেক করবেন তারা এসএসসি ভোকেশনাল লিখে দিবেন, আর যারা মাদ্রাসার বোর্ড থেকে রেজাল্ট চেক করবেন তারা কী করবেন, এসএসসি দাখিল এটার উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি স্কুলের বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, যার জন্য এসএসসি ভোকেশনাল লিখে দিলাম। তারপরে নিচে রয়েছে ইয়ার 2024 লিখে দিবেন, তো এখানে ইয়ারের জায়গায় 2024 আপনি লিখে দিবেন, যেহেতু 2024 সালে পরীক্ষা দিয়েছেন। তো তারপরে নিচে দিলে রয়েছে বোর্ড, তো অবশ্যই আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন, এখানে প্রত্যেকটা বোর্ড রয়েছে, তো যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি সিলেট বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, যার জন্য আমি সিলেটের উপরে ক্লিক করে দিলাম। তো দেখুন সিলেট বোর্ডটি চলে গেছে। তারপরে 3 নম্বর রয়েছে রুল নম্বর, সরি 14 নম্বর রয়েছে রুল নম্বর, তো 7 নম্বর আপনার রুলটি দিয়ে দেবেন। তো অবশ্যই আপনি এসএসসি রেজাল্টে যে রুল নংটি দিয়েছেন, আপনার অ্যাডমিট কার্ডে যে রুল নংটি রয়েছে সেই রুল নংটি এখানে দিয়ে দেবেন, তো আমি রুল নংটি দিয়ে দিলাম। তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন, 10 সংখ্যার অথবা 17 সংখ্যার আপনার রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আপনার অ্যাডমিট কার্ডে রয়েছে রেজি নাম্বার লিখে। তো তারপরে এখানে দেখছেন 2টি সংখ্যা রয়েছে, তো আপনার আমার এখানে 6+6 লেখা রয়েছে, তো আপনার ক্ষেত্রে অন্য কোনো সংখ্যা থাকতে পারে, 2টি সংখ্যা অবশ্যই থাকবে। তো যে 2টি সংখ্যা আসবে সেই 2টি সংখ্যার যোগফল এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমার 6 6 12 হয়, তো 12 এখানে আমি লিখে দিচ্ছি, তো 12 দিয়ে দিচ্ছি। আপনার যে যত হবে সেই ততই এখানে লিখে দেবেন। তো তারপরে যখন এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি কী করবেন, সাবমিট এখানে লেখা দেবেন, সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো দেখছেন সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্টটি চলে আসবে। তো তারপরে এখানে লেখা দেখছেন আপনার ইনস্টিটিউট, মানে আপনার ইনস্টিটিউটের পাশে দেখছেন আমার স্কুলের নামটি রয়েছে, তো এখান থেকে আপনার স্কুলের নামটি দেখতে পারবেন, যে স্কুল থেকে আপনি পরীক্ষা দিয়েছেন। তো তারপরে এখানে রয়েছে যে গেট পয়েন্ট, তো আপনার দেখে দিচ্ছি, তো এখানে দেখছেন গ্রেড পয়েন্ট রয়েছে, তো আপনি এখান থেকে দেখতে পারছেন আপনার কত পয়েন্ট পেয়েছেন আপনি, তো সেই পয়েন্টটি এখান থেকে নিতে পারবেন। তো আমার 2.4 পেয়েছি আমি, তো আমার পয়েন্ট দেখাচ্ছে। আর আপনার যদি কোনো সাবজেক্ট দ্বারা থাকে বা পাস না করে থাকেন আপনি, তো আপনি এখানে কোনো পয়েন্ট দেখাবে না, তো এখানে দেখাবে, এখানে ফেল দেখাবে, ফেল ইন 1 সাবজেক্ট বা টু সাবজেক্ট দেখাবে, যে সাবজেক্ট আপনি ফেল করেছেন সেই সাবজেক্টগুলো এখানে দেখাবে, 1 বা 2 সাবজেক্ট, ঠিক আছে? তো তারপরে আপনি কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছেন, তো এখান থেকে দেখতে পারবেন, দেখছেন? আর এখানে সাবজেক্টের নাম রয়েছে এখানে। তো এভাবে আপনার রেজাল্টে আপনি খুব সহজে দেখে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাই।